জলের স্বর্গরাজ্য মালদ্বীপ, যেখানে নীল আকাশ আর নীল জলের মিতালি, ঘন নীল আর শ্যাওলা সবুজ ঢেউ খেলানো ভারত মহাসাগরের বুকে দোল খাওয়া এই অনিন্দ সুন্দর ভূখণ্ডের কোনো তুলনাই নেই। তাই ভ্রমণ পিপাসুদের কাছে মালদ্বীপ সবসময় ড্রিম ডেস্টিনেশন। বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে পর্যটকরা শান্ত ও মনোরম পরিবেশে সময় কাটাতে এখানে ছুটে আসেন। মালদ্বীপের প্রবেশপথই আপনাকে মুগ্ধ করবে। বিমানবন্দর থেকে বের হলেই উষ্ণ অভ্যর্থনা জানাবে দিগন্ত বিস্তৃত নীলাকাশ ও স্বচ্ছ উর্মিমালা। পর্যটকরা মালে বিমানবন্দরে নেমে সি প্লেনে করে বিভিন্ন দ্বীপে ছুটে যান, কেউ কেউ আবার বড় জাহাজ কিংবা স্পিডবোটে করে কটেজে যান। মালদ্বীপ এসে যাদের ব্যয় নিয়ে চিন্তা, তাদের জন্য বেস্ট অপশন হবে হুলু মালে। মালে এয়ারপোর্ট থেকে চায়না মালদ্বীপ ফ্রেন্ডশিপ ব্রিজ পার হলেই হুলু মালে দ্বীপ। এখানে অপেক্ষাকৃত কম দামে বিশের অদূরেই হোটেল পাওয়া যায়। হুলুমালে থেকে স্পিডবোট ও ফেরিতে করে রিসোর্টগুলোতে ডে ওয়াইজ ঘুরে আসতে পারেন। গোসানো দ্বীপ শহর হুলুমালেও মন্দ না। এখানকার হোয়াইট বিচে সাগরের পানি অতটা নীল না হলেও এর নৈসর্গিক সৌন্দর্য অতুলনীয়। সৈকতের চকচকে সাদা বালু, সাগরের তীরে নারিকেল গাছ সহ পরিকল্পনা করে লাগানো গাছের সারি আপনাকে মুগ্ধ করবে। টৈটুম্বুর সাগরে চলার পথে কখনো হাতছানি দেবে বিলাসবহুল জাহাজ বা নয়নাভিরাম সারি সারি রিসোর্ট। যেখানে পৃথিবীর বিভিন্ন প্রান্ত হতে হাজারো পর্যটক আসেন একান্ত সময় কাটাতে। শুনেছি মালদ্বীপের আসল সৌন্দর্য ওই দ্বীপগুলোই। হুলুমালে থেকে দেড় ঘন্টায় ভারত মহাসাগরের শান্ত নীল ঢেউ পেরিয়ে স্যান্ড ব্যাং আইল্যান্ড। স্যান্ড ব্যাং আইল্যান্ড মানে বালির তট, চারপাশে নীল জল, মাঝখানে সাদা ধবধবে বালু। দূর থেকে দেখলে মনে হবে একখণ্ড গোলাকার সাদা মেঘ। বালিতে পড়ে আছে নানা রঙের কোরাল। এখানে স্বচ্ছ পানির গভীরে সামুদ্রিক প্রাণীগুলির জীবন, কোরাল, মাছেদের চলাফেরা ও সৌন্দর্য দেখার জন্য স্নোরকেলিং করেন পর্যটকরা। ইয়েস বাংলা এয়ারলাইন্স গত 19 নভেম্বর থেকে আমরা সপ্তাহে 3 দিন ঢাকা মালে ঢাকা ডিরেক্ট ফ্লাইট অপারেশন শুরু করেছি, যেটা আসলে আমি বলবো যে বহু দিনের আসলে দাবি ছিল। বাংলাদেশি যে কমিউনিটিরা আসলে মালদ্বীপে অবস্থান করছে, সাথে সাথে বাংলাদেশি যেসব ট্যুরিস্টরা আছেন যারা বাংলাদেশ এই পানিকেন্দ্রিক যে ট্যুরিজম মালদ্বীপের, সেখানে আসলে শুধুমাত্র ডিরেক্ট ফ্লাইট না থাকার কারণে বাংলাদেশ থেকে আসলে এখানে আসতে পারছিল না, সেই জায়গা থেকে ইয়েস বাংলা এয়ারলাইন্স অলরেডি এগিয়ে। এদিকে খুশির খবর হচ্ছে প্রবাসী বাংলাদেশি ও পর্যটকদের জন্য সম্প্রতি ইউএস বাংলা এয়ারলাইন্স মালদ্বীপে ফ্লাইট চালু করেছে। সপ্তাহের শুক্রবার, রোববার এবং মঙ্গলবার ফ্লাইট পরিচালনা করছে এয়ারলাইন্সটি। এতে করে বাংলাদেশিদের জন্য মালদ্বীপ ভ্রমণ কিছুটা সাশ্রয়ী হয়েছে। এবার দর্শক ঘুরে আসুন অথই নীল সমুদ্রের দ্বীপরাষ্ট্র মালদ্বীপে।